এই কারণে আপনার সবসময় আপনাদের দরজা লক করা উচিত। অনেকে মনে করবেন দরজা কে লক করে না, ট্রাস্ট মি অনেকে করে না। আমি এখন যে ঘটনা বলবো সেটা হচ্ছে এড্রিয়ান নামে একটা ছেলে, সে হাই স্কুলে পড়ে। একদিন তার স্কুল শেষে সে বাসায় আসার পরে তার মা বাবা বললো, আচ্ছা আমরা একটু বাহিরে যাচ্ছি, তোমার নেক্সট ডে তো আবার স্কুল আছে, তুমি তোমার হোমওয়ার্ক করে ফেলো। মা বাবা চলে যাওয়ার পর ছেলেটা ওর রুমে বসে হোমওয়ার্ক করাতে বিজি ছিল। তো দেখা গেল অ্যারাউন্ড 8 o'clock ছেলেটারও হোমওয়ার্ক শেষ, আর এর মধ্যে ওর মা বাবাও চলে আসছে বাসায়। তো তারপর ছেলেটা শুনলো তার মা নিচের থেকে ডাকছে, হেই এড্রিয়ান কি করেছো তুমি এগুলো। এই কথা শুনে এড্রিয়ান তাড়াতাড়ি নিচে দৌড়ে চলে গেল, আর গিয়ে দেখলো কেন তার মা এরকম করে তাকে ডাকছিল। সে গিয়ে দেখে নিচে পুরো ফ্লোরে কাদা মাখা পায়ের ছাপ। ছেলেটা ওর মাকে বললো, আমি নিচে আসিও নি, আমি আমার বেডরুমে বসে হোমওয়ার্ক করছিলাম। এই কথা শুনে ওরা বুঝলো যে কেউ ঘরের মধ্যে ঢুকছে চুপি চুপি। এখন ওরা জানে না এখনো কেউ আছে নাকি ঘরের মধ্যে। তারপর মা বাবা এড্রিয়ান ওদের ঘরের সাথে একটা গ্যারেজ ছিল, দৌড়াই গ্যারেজে চলে গেল, আর ওরা সাথে সাথে পুলিশকে কল দিয়েছে। তারপর পুলিশ যখন আসলো ওরা পুরো ঘর চেক করলো কিন্তু কাউকে পায়নি। কিন্তু ওরা আপস্টেয়ার্স একটা ভয়ঙ্কর জিনিস দেখলো, সেটা হচ্ছে এড্রিয়ানের রুমের বাহিরে যে করিডোর আছে সেখানে ওয়ালের মধ্যে এই লেখাগুলো ছিল টাইম সহ। তার মানে একটা মানুষ প্রায় 2 ঘন্টা ধরে এড্রিয়ানকে ওর রুমের বাহির থেকে দেখছিল।